আছে, মেয়েদের তো ব্যবস্থা নাই। إن الحمد لله نحمده ونستعينه ونؤمن به والأرحام إن الله كان عليكم رقيبا في النار فأعوذ بالله من الشيطان الرجيم إنما مساجد الله من آمن بالله واليوم الآخر وأقام الصلاة وآتى الزكاة ولم يخش إلا الله وصح عن النبي صلى الله عليه وسلم أنه قال أتدري ما حق الله على العباد وما حق العباد على الله قال الله ورسوله أعلم قال حق الله على العباد أن يعبدوه ولا يشركوا به شيئا وحق العباد على الله أي শুরুতে আবার প্রশংসা গ্রহণ করছি সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যার বিশেষ তৌফিকে আমরা আল্লাহর জমিনে আল্লাহর দেইন মানার লক্ষ্যে আল্লাহর ইবাদত পালনের উদ্দেশ্যে একটি মসজিদ নির্মাণ করার এবং আজকে জুমার সালাত দিয়ে জামে মসজিদ হিসাবে এই মসজিদের উদ্বোধন করার সুযোগ লাভ করেছি, যেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই তৌফিক দিয়েছেন তার এই প্রশংসা জ্ঞাপনার্থে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর অসংখ্য সালাত ও সালাম পেশ করছি প্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার আসহাবে কেরাম, আহলে বাইত, শেষ দিবস পর্যন্ত তার প্রতিটি একনিষ্ঠ অনুসারীদের উপর। সম্মানিত সমবেত মুসলিমবৃন্দ, আজকে আমরা অত্যন্ত আনন্দের সাথে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করছি, কারণ যেই উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছে সেই উদ্দেশ্য সকলের লক্ষ্যে আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ কর্মসূচি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য আর তার সমাজ প্রতিনিধি তাওহীদের জনতা, বিশেষ করে ঢাকা থেকে আমার সাথে সফল সঙ্গী হিসাবে এবং বলব আপনাদের বিভিন্ন দিক নির্দেশনা দিয়েছেন বিশিষ্ট আলেমে দ্বীন শেখ ইব্রাহিম আব্দুল হালিম আল মাদানী, বাংলাদেশ জামিয়াতে আহলে হাদিসের বিদেশ ও প্রবাস বিষয়ক সেক্রেটারি, তিনি তার এক জায়গায় জুমার খুতবা থাকা সত্ত্বেও তিনি আপনাদের প্রতি ভালোবাসা এবং আপনাদের প্রতি আন্তরিকতা লক্ষ্যে তিনি নিজেও এখানে আজকে এই উদ্বোধনী জুমায় উপস্থিত হয়েছেন। টাঙ্গাইল জেলা জামিয়াতে আহলে হাদিসের সম্মানিত সুযোগ্য সভাপতি প্রবীণ ব্যক্তি আলহাজ নাজমুল সাকিব সাহেব, তিনিও উপস্থিত হয়েছেন। টাঙ্গাইল জেলা জামিয়াতে আহলে হাদিসের অন্যতম সহসভাপতি শেখ আব্দুল বাতেন সাহেব নিজের মসজিদের দায়িত্ব বাদ দিয়েও তিনি আজকে এখানে উপস্থিত হয়েছেন। টাঙ্গাইল জেলা জামিয়াতে আহলে হাদিসের সম্মানিত সাধারণ সম্পাদক
তারও বিশেষ মসজিদের দায়িত্ববাদ দিয়ে তিনি আজকে এখানে উপস্থিত হয়েছেন, শেখ লোকমান হুসাইন সাহেব এবং আরও অনেক ওলামায়ে কেরাম, সেই বল্লা মোহাম্মদিয়া দারুল ইসলাম মোহাম্মদিয়া মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল সাহেব শেখ আব্দুল মান্নান সাহেব, তিনিও তার খুতবা বা দায়িত্ববাদ দিয়ে এখানে উপস্থিত হয়েছেন, এমন অনেক ওলামায়ে কেরাম আজকের এই উদ্বোধনী দিনে উদ্বোধনী খুতবায় তারা আপনাদের প্রতি আন্তরিকতা প্রকাশ করে এখানে উপস্থিত হয়েছেন। এবং আমি জানি আরও বিভিন্ন দায়িত্বশীল সেই বল্লা এলাকা জমিয়তের সম্মানিত সভাপতি সেক্রেটারি এবং আমাদের সেই বল্লা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান চান মাহমুদ পাকির সাহেব এবং আরও অনেক সমাজ প্রতিনিধি তারাও এখানে উপস্থিত হয়েছে, এবং আরও বিভিন্ন জন বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জেলা থেকেও তারা আজকে এই উদ্বোধনী দিনে এখানে উপস্থিত হয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞতা প্রকাশের সাথেই আল্লাহর কাছে দোয়া করছি, যারা আজকে শ্রম দিয়ে সময় দিয়ে বিভিন্ন অবদান রেখে এই মসজিদকে উদ্বোধন করার ভূমিকা রাখছেন, আল্লাহ সকলকে জাযায়ে ফায়দা, আল্লাহ সকলের এই অবদানকে আল্লাহ কবুল করে। বিশেষ করে মসজিদ পরিচালনা কমিটির যারা রয়েছেন তার মধ্যে অন্যতম হলেন সভাপতি সাহেব, আমি নিজেও দেখেছি তিনি গুরুতর অসুস্থ, এই অসুস্থতার মধ্য দিয়েও তিনি মসজিদের কাজকে বন্ধ রাখেননি, মসজিদের দায়িত্বের ক্ষেত্রে তিনি সামান্যতম ত্রুটি করেননি। তিনি এবং সাধারণ সম্পাদক সাহেব এবং আমাদের যে ভাই করিয়া প্রবাসী তিনি লিয়াজ রাখছেন এবং আরও অনেকেই সকলে যে শ্রম দিয়ে যাচ্ছেন, অবদান দিয়ে যাচ্ছেন, কেউ জায়গা দিয়ে, কেউ অর্থ দিয়ে, কেউ সময় দিয়ে, কেউ শ্রম দিয়ে, কেউ পরামর্শ দিয়ে, কেউ বিভিন্ন সহযোগিতা দিয়ে, আল্লাহ সকলের অবদানকে কবুল করে, আল্লাহ সকলকে যাচাই খায় দান করুন। এবং আমাদের এই মসজিদ যেন তাকওয়ার উপরে প্রতিষ্ঠিত হয়, তাওহীদের উপরে প্রতিষ্ঠিত হয়, সুন্নার উপরে প্রতিষ্ঠিত হয়, আল্লাহ সেভাবে এই মসজিদকে কবুল করে। সম্মানিত সমাবেত মুসলিমবৃন্দ, যারা ক্যামেরা ধারণ করে আছেন আপনারা বসুন, কারণ এটি জুমার খুতবা, খুতবার বিষয় রয়েছে, খুতবার গুরুত্ব রয়েছে, খুতবা চলাকালীন সময় অন্য কোনো কাজে ব্যস্ত হওয়ার সুযোগ নেই। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, আবারও আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা জ্ঞাপন করছি যিনি আমাদেরকে এই হাইওয়ের পাশে একটি তাওহীদ ও সুন্নাহর উপরে প্রতিষ্ঠিত মসজিদ প্রতিষ্ঠা করার সুযোগ দান করেছেন। আমরা জানি মসজিদ প্রতিষ্ঠা করা হয় আল্লাহর ইবাদতের জন্য, মসজিদ প্রতিষ্ঠা করা হয় আল্লাহর তাওহীদ প্রতিষ্ঠার জন্য, কিন্তু অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় আমাদের দেশে শত নয় হাজারো মসজিদ রয়েছে যেই মসজিদে তাওহীদের পরিবর্তে শিরকের কর্মকাণ্ড সুপ্রতিষ্ঠিত রয়েছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, যে মসজিদের উদ্দেশ্যই হবে তাওহীদ বাস্তবায়ন, কিন্তু সেই মসজিদে শিরক নিয়ে ব্যস্ত, সেটি শিরকের কেন্দ্রে পরিণত হয় অথবা বেদাতের কেন্দ্রে পরিণত হয়। কিন্তু আমরা আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা জ্ঞাপন করছি, আল্লাহ রাব্বুল আলামিন আজকে এমন একটি মসজিদ বাইতুর রহমান, বাইতুর রহমান জামে মসজিদ না, বাইতুর রহমান আহলে হাদিস জামে মসজিদ, এটি এমন একটি মসজিদ আমরা বলব। এই মসজিদের বিশেষ বৈশিষ্ট্য হলো আল্লাহ রাব্বুল আলামিনের তৌফিকে এই মসজিদ যতদিন থাকবে ইনশাআল্লাহ এই মসজিদ হবে শিরক মুক্ত, এই মসজিদ যতদিন থাকবে ইনশাআল্লাহ এই মসজিদ হবে বিদআ মুক্ত, এই মসজিদ হবে ইসলামের নামে ইবাদতের নামে কুসংস্কার মুক্ত ইনশাআল্লাহ। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ এবং বিশেষ করে আশপাশে যারা রয়েছেন, আমাদের আওয়াজ যতদূর যাচ্ছে সকলকে, বিশেষ করে এখন অনলাইনের মাধ্যমে গোটা বিশ্বে আওয়াজ ছড়িয়ে যাচ্ছে, সকলকে আমরা অবগত করতে চাই, সকলকে আমরা জানাতে চাই, এ মসজিদের আরেকটি অন্যতম বৈশিষ্ট্য হল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সহিহ মুসলিমের হাদিসে এসেছে যে ইসলাম শুরু হয়েছে মক্কা মদিনা থেকে,
এই মক্কা মদিনা থেকে গোটা বিশ্বে ইসলাম ছড়িয়ে যাবে। আবার কিয়ামতের পূর্ব মুহূর্তে গোটা বিশ্ব থেকে ইসলাম ফিরে আসবে ওই সেই মক্কা মদিনায়, যেখানে শুরু থেকে শেষ পর্যন্ত ইসলাম সংরক্ষিত থাকবে। আজকে এই বাইতুর রহিম, বাইতুর রহমান আহলুল হাদিস জামিউল মসজিদের বৈশিষ্ট্য হলো এই মসজিদ অন্য কোনো মসজিদকে ফলো করে চলবে না, এই মসজিদ ফলো করবে সেই বাইতুল্লাহিল হারাম কাবা এবং মসজিদে নববী, সেই মসজিদকে ফলো করেই এখানে সেই অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই সুন্দর পদ্ধতিতেই সালাত আদায় হবে ইনশাআল্লাহ। এই মসজিদের বৈশিষ্ট্য হলো সে, এই মসজিদ আমরা আরও স্পষ্টভাবে জানাতে চাই, বাংলাদেশ জমিয়তে আহলে হাদিস তত্ত্বাবধান করবে, বাংলাদেশ জমিয়তে আহলে হাদিস সার্বিক সহযোগিতা দেবে, কিন্তু এটি কোনো দলীয় মসজিদ নয়, এটি কোনো গোষ্ঠীর মসজিদ নয়, এটি কোনো গ্রুপের মসজিদ নয়, এটি কোনো ভিন্ন ভাষাভাষীর বা ভিন্ন কালচারের মানুষদের মসজিদ নয়, এই মসজিদ হবে কোরআন এবং সহিহ হাদিসের আলোকে। এই মসজিদের ইবাদত হবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশের আলোকে। তিনি বলেন সাল্লু কামা রাইতুমুনি উসাল্লি, তোমরা সালাত আদায় করো ঠিক সেভাবেই যেভাবে তোমরা আমাকে দেখেছ। অতএব এই মসজিদের বিশেষ বৈশিষ্ট্য, এখানে সেভাবেই সালাত আদায় করার চেষ্টা করা হবে ইনশাআল্লাহ। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, সমাজে মানুষের অজানার কারণে, অজ্ঞতার কারণে অনেক সময় সঠিক বিষয়টাকেও বিভ্রান্ত হিসাবে, ভ্রান্ত চিন্তা দিয়ে সেটিকে সমাজে ছড়িয়ে দিয়ে সেটাকে বিভিন্ন রকমভাবে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করা হয়। যখন কাউকে দেখা যায় কেউ বুকে হাত বাঁধে সালাত আদায় করে, অথবা সালাতের মাঝে আওয়াজে আমিন বলে, অথবা সালাতের ভিতরে রুকুর আগে এবং পরে দুই হাত সুন্দরভাবে উত্তোলন করে, আরও যেগুলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে স্পষ্টভাবে সহিভাবে প্রমাণিত রয়েছে, এই আমলগুলি দেখা গেলে যদি কোনো সমাজে সেই আমলের প্রচলন না থাকে, তারা মনে করে এটি ব্যতিক্রম, এটি বোধে ভিন্ন, এটি মনে হয় ইসলামের বাইরের বিষয়, এটি মনে হয় আরও নতুন কিছু এসেছে ইত্যাদি ইত্যাদি বিষয় মনে করে থাকে, আমরা আজকে এই উদ্বোধনী খুতবায় সকলকে বিনয়ের সাথে জানাতে চাই, মনে রাখবেন এটি কোনো নতুন বিষয় নয়, এটি কোনো ব্যতিক্রম বিষয় নয়, এটি কোনো ভিন্ন বিষয় নয়, এটি হলো সেটারই অনুসরণ যা 1400 বছর আগে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মসজিদে নববীতে যেই সুন্নাহ স্থাপন করেছেন, যেই সুন্নাহ প্রতিষ্ঠিত করেছেন, সেই সুন্নার অনুসরণেই হলো এই সালাত আদায় করা, এটি ভিন্ন কোনো নিয়মে নয়। আজকে বাংলার বুকে বা ভারতীয় উপমহাদেশে আহলুল হাদিসেরা যারা ভিন্ন কোনো একক মাজহাবের অন্ধ অনুসারী নয়, কোনো একক ইমামের অন্ধ অনুসারী নয়, কোনো গাউস কুতুব পীর মুরিদের সিলসিলা বা তরিকার অন্ধ অনুসারী নয়, যারা হচ্ছে একমাত্র কোরআন ও সহিহ হাদিসের অনুসারী, তারা ভারত উপমহাদেশে শুধু নয় গোটা বিশ্বে আহলুল হাদিস বা সালাফিরা তারা ছড়িয়ে রয়েছে বাংলার বুকে। প্রায় আমরা বলতে পারি বাংলাদেশের মধ্যে আহলুল হাদিসেরা এই 2-400 নয়, বরং প্রায় 4 কোটির মতো বাংলার বুকেও আহলুল হাদিস রয়েছে আলহামদুলিল্লাহ। আপনার এরিয়ায় হয়তো না থাকার কারণে আপনি ভুল বুঝতেছেন, আপনি ভিন্ন ধারণা করছেন বা আপনাকে ভুল বোঝানোর চেষ্টা করা হচ্ছে, মনে রাখবেন এটি কখনোই এত তুচ্ছ নয়, সামান্য নয়, বরং গোটা বাংলাদেশে প্রায় 4 কোটির মতো আহলুল হাদিস রয়েছে। লক্ষ্য করুন আজকে আমরা টাঙ্গাইল জেলার এই কালীহাতি উপজেলায় আজকের এই মসজিদ আমাদের উদ্বোধন হচ্ছে। টাঙ্গাইল জেলার খবর যদি আপনি একটু নিয়ে রাখেন বা একটু লক্ষ্য করেন, তাহলে দেখবেন টাঙ্গাইল জেলাতে প্রায় 500 আহলুল হাদিস জামিয়া মসজিদ রয়েছে আলহামদুলিল্লাহ। সুতরাং অন্যের কথা দূরের কথা পরে, শুধু টাঙ্গাইল জেলার যদি আপনি চিন্তা করেন,
তাহলে সেখানেও আপনি প্রায় 500 আহলুল হাদিস জামিয়া মসজিদ পাবেন ইনশাআল্লাহ। খুব দূরে নয়, খুব কাছেই, পার্শ্বেই হলো ঐতিহ্যবাহী সেই বল্লা সমাজ, যেই বল্লা সমাজের মাঝে বল্লা কেন্দ্রীয় ঐতিহাসিক জামিয়া মসজিদ রয়েছে। সেই আল্লামা আব্দুল্লাহিল কাফি আল কোরাইশি রাহমাহুল্লাহ, যিনি তার জীবদ্দশায় দাওয়াতি কার্যক্রমে চেষ্টা প্রচেষ্টায় সেই টাঙ্গাইলের বল্লা গ্রামের ঐতিহ্যবাহী বল্লা কেন্দ্রীয় জামিয়া মসজিদ তিনি প্রতিষ্ঠা করেন। একাধিক মসজিদকে একত্রিত করে একটি বড় সুপ্রতিষ্ঠিত মসজিদ তিনি সেই সময় নির্মাণ করেন। আজকে সেই বল্লা মসজিদটি হলো বাংলাদেশে একটি অন্যতম ঐতিহাসিক মসজিদ, সেটি হচ্ছে আহলুল হাদিস মসজিদ, যা এই কালীহাতি থেকে খুবই কাছে, খুবই সন্নিকটে, সামান্য একটু পরে সেটি পাওয়া যায়। যেই মসজিদে একসাথে প্রায় 2 ফ্লোরে প্রায় একসাথে 8 থেকে 10 হাজারের মতো মানুষ সালাত আদায় করতে পারে, এমন একটি বড় ঐতিহাসিক মসজিদ এখানেই রয়েছে। সুতরাং ভিন্ন কোনো ভাবার সুযোগ নেই, ভিন্ন কোনো মনে করার সুযোগ নেই, ভিন্ন কোনো চিন্তার সুযোগ নেই। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, যতদূর আমাদের এ আওয়াজ যাচ্ছে, আমরা প্রতিটি মুসলিমকে আহ্বান জানাই, প্রতিটি মুসলিম ভাই ও বোনকে আমরা স্মরণ করে দিতে চাই, মনে রাখবেন আপনি সৌভাগ্যবান, আপনি ইসলামের অনুসারী, আপনি সৌভাগ্যবান, আপনি ইসলামের অনুসারী। এটি হলো প্রথম আপনার জন্য সৌভাগ্যের বিষয়। দ্বিতীয় বিষয় আপনার করণীয় হলো আপনি ইসলামের অনুসারী। শুধু জন্মগতভাবে যদি হয়ে থাকেন এটি যথেষ্ট হবে না, ইসলামের অনুসারী হতে হবে। ইসলামকে জানার মাধ্যমে, ইসলামকে মানার মাধ্যমে তাহলে আপনি প্রকৃতপক্ষে ইসলামের অনুসারী, একজন প্রকৃত মুসলিম হওয়ার সৌভাগ্য আপনি লাভ করতে পারবেন। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, আজকে বড় আফসোসের সাথে আরেকটি বিষয় স্মরণ করে দিতে চাই, তা হচ্ছে আমরা ইসলাম জানতে হবে তা বুঝলাম, কিন্তু ইসলাম কিভাবে জানব? আমরা ইসলাম জানার ক্ষেত্রে, ইসলাম শেখার ক্ষেত্রেও অনেকটা ভুল করে থাকি। আমরা মনে করি সমাজে যেই নিয়ম রয়েছে এটার নামেই হলো ইসলাম, অথবা বাপদাদা যেভাবে ইসলাম মেনে চলেছে এটার নামেই হলো ইসলাম, অথবা পীর গাউস কুতুব ওলিয়া উলিয়ারা যেভাবে শিখাবে এটার নাম হলো ইসলাম। যদি এই ধরনের ধারণা হয়ে থাকে আমাদের, নিশ্চয়ই এটি ভুল ধারণা, এতে কোনো সন্দেহ নেই। কারণ ইসলাম এটা নয়, ইসলাম হলো আল্লাহর দ্বীন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাদ্দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম হলো আল্লাহ রাব্বুল আলামিনের মনোনীত দ্বীন, আল্লাহর পক্ষ থেকে প্রেরিত দ্বীন হচ্ছে ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়মাতি ওয়া রাদীতু লাকুমুল ইসলাম দীনা। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শেষ পর্যায়ে ওই বিদায় হজ্জে আরাফার ময়দানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই আয়াত নাজিল হয়। আল্লাহ বললেন জেনে রাখো আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আমি তোমাদের দিনকে আজকে পরিপূর্ণ রূপ দান করলাম। ওয়া আতমামতু আলাইকুম নিয়মাতি, তোমাদের জন্য ইসলামের নিয়ামতকে আমি পরিপূর্ণ করে দিলাম, সম্পূর্ণ করে দিলাম। ওয়া রাদীতু লাকুমুল ইসলাম দীনা, আর তোমাদের জন্য আমি মনোনয়ন দিলাম ইসলামকে দীন হিসাবে। সুবহানাল্লাহ। অতএব ইসলাম সমাজ থেকে নেওয়ার বিষয় নয়, ইসলাম পূর্বপুরুষ থেকে নেওয়ার বিষয় নয়, ইসলাম কোনো ব্যক্তি থেকে নেওয়ার বিষয় নয়, ইসলাম কোনো দল থেকে নেওয়ার বিষয় নয়, ইসলাম হলো আল্লাহর পক্ষ থেকে আসা সেই ইসলাম আপনাকে নিতে হবে, সেই ইসলামের অনুসারী হতে হবে, সেই ইসলামে আত্মসমর্পণ করে আপনাকে প্রকৃত মুসলিম হতে হবে, তাহলে আপনি সৌভাগ্যবান মুসলিম হবেন। তখনই আপনার জন্য এই সৌভাগ্যের বিষয়। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, প্রশ্ন আসতে পারে তাহলে আল্লাহর দেওয়া সেই ইসলাম কিভাবে জানব, আল্লাহর প্রেরিত সেই ইসলাম কিভাবে বুঝব, কিভাবে শিখব? মনে রাখবেন ইসলামের মূল ভিত্তি হচ্ছে ওয়াহি, এর উপরে। ইসলাম হলো ওয়াহি ভিত্তিক, ইসলাম কোনো গবেষণা ভিত্তিক নয়। কেউ গবেষণা করে কিছু ফলাফল প্রকাশ করবে এটার নাম ইসলাম নয়, ইসলাম হলো ওয়াহির আলো। এমনকি স্বয়ং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও
গবেষণা করে ইসলামের কোনো বিধান দেওয়ার সুযোগ ছিল না, যা ওহির মাধ্যমে আসতো তাই তিনি বর্ণনা দিতেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা ইয়ামতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের নাম দিয়ে নিজের মন গড়া কোনো কিছু কথা বলেন না তিনি, বরং যা বলেন সব আল্লাহর পক্ষ থেকে তার কাছে ওহি হিসাবে আসে, অতঃপর সেটি তিনি বলেন। সুতরাং ইসলাম হলো ওহি ভিত্তিক বিষয়, আর ওহি হলো দুটি বিষয়ের নাম বা দুটি মাধ্যমে এসে থাকে। একটি হলো সরাসরি আল্লাহর ভাষায় ওহি, তা হলো আল কোরআনুল করিম, আরেকটি হলো যা আল্লাহর পক্ষ থেকে কিন্তু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষা ও কর্মের মাধ্যমে প্রকাশ পায়, সেটি হলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ হাদিস। সুতরাং আপনি যদি ইসলাম জানতে চান, সঠিক ইসলাম, নির্ভেজাল ইসলাম, আল্লাহর দেওয়া ইসলাম, আল্লাহর মনোনীত ইসলাম, আপনাকে সেই ইসলাম জানতে হবে কোরআন এবং সহিহ হাদিসের আলোকে। তাহলেই আপনার আকীদা সুন্দর হয়ে যাবে, আপনার ইবাদত সুন্দর হবে, আপনার ইসলামের প্রতিটি কাজ সুন্দর হবে। আর সে দুটোকে বাদ দিয়ে যদি সমাজের মুরব্বীদের থেকে ইসলাম শিখতে চান, অথবা আপনি সমাজের নিয়ম রীতিনীতি থেকে ইসলাম জানতে চান, তাহলে নিশ্চয়ই সেই ইসলামের মাঝে ত্রুটি থেকে যাবে, এতে কোনো সন্দেহ নেই। অতএব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ কারণেই তিনি আমাদেরকে 1400 বছর আগেই সতর্কবাণী উচ্চারণ করেছেন। তিনি বলেছেন, জেনে রাখো, তারাকতু ফীকুম আমরাইন লাম তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নতি। তোমাদের মাঝে আমি রেখে যাচ্ছি মাত্র দুটি জিনিস, যতক্ষণ পর্যন্ত তোমরা এই দুটি জিনিসকে আঁকড়ে ধরবে তোমরা কখনো পথভ্রষ্ট হবে না। একটি হলো আল্লাহর কিতাব আল কোরআনুল করিম, অপরটি হলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ সুন্নাহ। এই দুটোর নামই হলো ইসলাম। এই দুটোর বাইরে যদি হয়, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ভবিষ্যৎবাণী বলে দিচ্ছে আপনি ভ্রান্ত পথে চলে যাবেন, পথভ্রষ্টতায় চলে যাবেন, গুমরাহিতে চলে যাবেন। আর হকের উপর সঠিকের উপর থাকতে হলে আপনাকে এই দুটোই আঁকড়ে ধরতে হবে। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, আজকে আহলুল হাদিসদের দাওয়াত হলো এটাই, আহলুল হাদিসদের আহ্বানই হলো এটাই, আজকে এই বাইতুর রহমান জামে মসজিদের দাওয়াত হলো এটাই, বাইতুর রহমান জামে মসজিদের আহ্বান হলো এটাই, নীতিমালা হলো এটাই। এর ভিন্ন কোনো নীতিমালা নয়, ভিন্ন কোনো বৈশিষ্ট্য নয়, এটাই হলো নীতিমালা, এটাই হলো বৈশিষ্ট্য, যে কোরআন এবং সহিহ হাদিসের আলোকেই এই মসজিদ চলবে ইনশাআল্লাহ। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, মনে রাখবেন হাদিসের ক্ষেত্রে কোরআনুল করিম তো অবশ্যই সহিহ, কোনো সন্দেহের সুযোগ নেই, কিন্তু হাদিসের ক্ষেত্রে একটি শর্ত মনে রাখতে হবে, সেটি হলো হাদিস যেন হয় সহিহ। লক্ষ্য করুন, সেই প্রসিদ্ধ চারজন ইমাম, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইমাম মালিক রাহিমাহুল্লাহ, ইমাম শাফি রাহিমাহুল্লাহ, ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ, তারা সকলেই হাদিসের ক্ষেত্রে এত গুরুত্ব দিয়েছেন, ইচ্ছা মতো মন মতো কেউ হাদিস বললেই সেটি মানা যাবে এমন নয়। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ স্পষ্টভাবে তার অবদান, তার অবস্থানকে পরিষ্কার করেছেন। তিনি বলেন, জেনে রাখো, এদা সহাল হাদিস ফাহুয়া মাযহাবি। আমি আবু হানিফা বলে যাচ্ছি, যখনই কোনো হাদিস সহিহ বলে প্রমাণিত হয় সেটাই হলো আমি আবু হানিফার মত পথ, আলহামদুলিল্লাহ। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, অনেক সময় মানুষেরা সমাজে কিছু ভুল ভ্রান্ত বিভ্রান্ত ছড়ানোর চেষ্টা করে, বলে যে এই সেই বাইতুর রহমান জামে মসজিদ, এখানে তারা আমাদের হানাফিদের বিরুদ্ধে রয়েছে, তাদের আমাদের সাথে মিল নেই, তারা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে সম্মান করে না, এই ধরনের কিছু গুজব ছড়িয়ে অপপ্রচার করা হয়। আজকের এই উদ্বোধনী খুতবায় আমরা বলে যাচ্ছি, স্মরণ করে দিচ্ছি সকলকে, লক্ষ্য করুন, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ 1300 বছর পূর্বে তিনি সহিহ হাদিসের কত গুরুত্ব দিয়েছেন। তিনি বলেছেন, জেনে রাখো, যখন এই কোনো সহিহ হাদিস প্রমাণিত হবে আমি আবু হানিফা বলে যাচ্ছি, সেটাই হলো আমার মত ও পথ। সুতরাং এই বাইতুর রহমান জামে মসজিদ ওই ইমাম আবু হানিফা রাহিমাহুল প্রতি সম্মান প্রদর্শন করে সেই কথাই বলতে চায়। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ যেমন সহিহ হাদিসের ঘোষণা দিয়েছেন, আজকে এই বাইতুর রহমান
জামে মসজিদ সেই হাদিসের ক্ষেত্রে ঘোষণা দিচ্ছে শুধু হাদিস হলে হবে না, হাদিস অবশ্যই হতে হবে সহি। আপনি যখন এই হাদিস সহি খুঁজবেন তখন এই সালাতের পদ্ধতি অনেকগুলি পরিবর্তন এসে যাবে, যখন এই সহি খুঁজবেন তখন এই আকিদার ক্ষেত্রেও অনেক ত্রুটি বের হবে এবং অনেক সঠিক বিষয় বের হয়ে আসবে। ঠিক এমনইভাবে ইসলামের প্রতিটি আবাদত সেই ইমান আকিদার ক্ষেত্রে, সালাতের ক্ষেত্রে, জাকাতের ক্ষেত্রে, সিয়ামের ক্ষেত্রে, হজ্জের ক্ষেত্রে, ইসলামের প্রতিটি ক্ষেত্রে আপনাকে মনে রাখতে হবে সবগুলি যেন ওহি ভিত্তিক হয়, অর্থাৎ কোরআন এবং সহিহ হাদিসের দলিল ভিত্তিক হয়। তাহলেই আপনি নির্ভেজাল হবেন, তাহলেই আপনি সঠিক অবস্থানে থাকতে পারবেন, তাহলেই আপনার দুনিয়া ও আখিরাতের জীবন সুখময় ও সফল সার্থক হবে ইনশাআল্লাহ। আজকে এই বাইতুর রহমান জামিয়া মসজিদের উদ্বোধনী খুতবায় আজকে আমরা সেই বিষয়গুলি গোটা বিশ্বের মুসলিমদেরকে স্মরণ করে দিচ্ছি। আসুন, ইসলাম এমন নয়, অন্য কোনো ধর্মের মতো নয় যে দায়িত্ব আছে আমার কিছু ইবাদত করার করেই ফেললাম, কি হয় হোক সেটি পরের বিষয়। না, ইসলাম এই সুযোগ দেয়নি, ইসলাম এই অনুমতি দেয়নি, ইসলাম এই দুর্বলতার সুযোগ আপনাকে দেয়নি, বরং ইসলাম আপনাকে নির্দেশ দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াস্তাগফির লিযামবিকা ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত। তুমি জ্ঞান অর্জন করো, শিক্ষা অর্জন করো লা ইলাহা ইল্লাল্লাহর বিষয়ে, অতঃপর তুমি আল্লাহর কাছে তোমার এবং মুমিন নর নারীদের সব কিছুর বিষয়ে ক্ষমা প্রার্থনা করো। সুতরাং ইসলাম অজ্ঞতার সাথে মানার কোনো সুযোগ নেই, ইসলাম গুরুত্বহীনভাবে মানার কোনো সুযোগ নেই। আপনাকে অবশ্যই নিশ্চিত হতে হবে যে ইবাদত করছেন আপনি বা যে আকীদা পোষণ করেন তা কোরআন ও সহিহ হাদিসের দলিল সম্মত কিনা। যদি হয়ে থাকে তাহলে আলহামদুলিল্লাহ আপনি সফল, যদি না হয় দুনিয়ার সব মানুষ করলেও সেই যুক্তি নয়, আপনাকে ফিরে আসতে হবে, আপনাকে বলতে হবে দুনিয়ার সব মানুষ করলেও আমার সেটি করার সুযোগ নেই, কারণ যেহেতু এটি কোরআন ও সহিহ হাদিসে নেই তাই কোরআন ও সহিহ হাদিসে যা রয়েছে আমাকে তাই করতে হবে। আল্লাহ আমাদেরকে সেভাবেই ইসলাম জানার এবং সেভাবেই ইসলাম মেনে চলার তৌফিক দান করুন। الحمد لله الحمد لله رب العالمين والصلاة والسلام على عبد الله ورسوله نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, আজকের এই উদ্বোধনী খুতবায় আরেকটি বিষয় স্মরণ করতে চাই। মনে রাখবেন, ইসলাম আল্লাহ রাব্বুল আলামিনের মনোনীত একমাত্র শ্রেষ্ঠ জীবন ব্যবস্থার নাম হল ইসলাম। মানুষ মাত্রই তার অপরিহার্য দায়িত্ব হলো তাকে ইসলাম মেনে চলতে হবে। আপনি হতে পারেন ইহুদি, হতে পারেন খ্রিস্টান, হতে পারেন বৌদ্ধ, হতে পারেন হিন্দু, হতে পারেন আরও কিছু, যদি আপনি মানুষ হিসাবে নিজেকে দাবি করেন তাহলে আপনাকে আপনার স্রষ্টা তার কথা স্বীকৃতি দিতেই হবে, কারণ সকলের স্রষ্টা হলেন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। যখনই আপনি স্রষ্টার স্বীকৃতি দেবেন, আল্লাহকে মেনে নেবেন, তখনই আপনার জন্য অপরিহার্য দায়িত্ব হল আল্লাহর দেওয়া দিন আপনি মেনে চলবেন। আল্লাহর দেওয়া দিন সেটি হল ইসলাম, আর আল্লাহর দেওয়া এই দিন আমরা পেয়েছি আমাদের প্রিয় নবী, সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। একজন অমুসলিম ইসলামে আসতে চাইলে তাকে সর্বপ্রথম শাহাদার স্বীকৃতি দিয়েই ইসলামে প্রবেশ করতে হবে। শাহাদার দুটি অংশ, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। প্রথম অংশটুকু
আমাদেরকে শিক্ষা দেয়, আমাদের গোটা জীবন প্রতিষ্ঠিত হবে তাওহীদ আল্লাহর একত্ববাদের উপরে এবং হবে শিরক মুক্ত। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহ লা শারীকা লা, সকল প্রকার শিরক মুক্ত। অতএব প্রতিটি মুসলিমের অপরিহার্য বিষয় তার জীবনের প্রতিটি মুহূর্তে তাকে মনে রাখতে হবে তিনি তাওহীদের উপর রয়েছেন কিনা এবং তিনি শিরক মুক্ত হয়েছেন কিনা। কারণ আপনার জীবনে সালাত সিয়াম হজ যাকাত যতই ইবাদত করুন না কেন, যদি আপনি তাওহীদের উপরে না থাকতে পারেন আপনার এই ইবাদত আল্লাহর কাছে কখনোই গ্রহণযোগ্য হবে না। যদি আপনি শিরক মুক্ত না হতে পারেন আপনার জীবনের ইবাদত কখনোই কাজে আসবে না। এজন্য সহিহ মুসলিমের হাদিসে এসেছে, হাদিসে কুদসি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান আমিলা আমালান আশরাকা ফীহি মাই গায়রি তারাক্তুহু ওয়া শিরকা, যে ব্যক্তি এমন কোন আমল করবে যেই আমলের সাথে, যেই আমলে আমার সাথে অন্য কাউকে শরীক বানাবে, তারাক্তুহু ওয়া শিরকা, আমি তাকে এবং তার শিরকপূর্ণ কর্মকে প্রত্যাখ্যান করে থাকি। আপনি সালাত আদায় করবেন, যদি এর মাঝে শিরক এসে যায় আপনার সালাত কখনো আল্লাহর কাছে কবুল হবে না। যাকাত দেবেন, যদি শিরক এসে যায় যাকাত আল্লাহর কাছে কবুল হবে না। একইভাবে সিয়াম হজ যত কিছু ইসলামের কাজ করুন না কেন, যদি সেগুলির মাঝে শিরক এসে যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অগ্রিম ঘোষণা দিয়েছেন তিনি সেটিকে প্রত্যাখ্যান করে থাকেন। শুধু এতটুকুই নয়, আপনি আজকে জান্নাত পাওয়ার আশায় এত সব ইবাদত করছেন কিন্তু আপনি যদি শিরক মুক্ত না হতে পারেন তাহলে জান্নাত আপনার জন্য হারাম হয়ে যাবে, জাহান্নাম আপনার জন্য অপরিহার্য হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মায়েদা 72 নম্বর আয়াতে বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ فقد حرم الله عليه الجنة ومأواه النار وما للظالمين من أنصار إنه من يشرك بالله جاء الله ست شرك لبتها فقد حرم الله عليه الجنة الله رب العالمين تار جنة جنة کے حرام کرده اپنی نجا کا جتو بڑای بودر کو بولے دابی کرن مکن جتو بڑای আপনি নিজেরকে আবেদ দরবেশ হিসাবে দাবি করেন না কেন, যদি আপনি শিরকে জড়িয়ে যান তাহলে মনে রাখবেন আল্লাহর সাথে আপনার কোনো সম্পর্ক নেই। আল্লাহ আপনাকে প্রত্যাখ্যান করবেন, আপনার ইবাদতকে আল্লাহ প্রত্যাখ্যান করবেন, জান্নাত আল্লাহ আপনার জন্য হারাম করে দেবেন। এই জন্য আমাদের দাওয়াত, যা মূলত নবী রাসূলদের দাওয়াত, সর্বপ্রথম হলো মানুষকে তাওহীদের দাওয়াত দেওয়া, শিরক মুক্ত হওয়ার দাওয়াত দেওয়া, এটি হচ্ছে কালিমা শাহাদার শিক্ষা। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এর প্রথম অংশ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা, এটি শিক্ষা দেয় আমি তাওহীদের উপরে প্রতিষ্ঠিত হব, শিরক মুক্ত হব, মানুষকেও আমি তাওহীদের পথে দাওয়াত দেব, শিরক মুক্ত হওয়ার আমি দাওয়াত দেব। সম্মানিত সমবেত মুসলিমবৃন্দ, শাহাদার দ্বিতীয় অংশ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, মনে রাখবেন আপনি সত্যি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কতটুকু ভালোবাসেন এর প্রমাণ হলো এই শাহাদার অংশে। বলবেন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সবচেয়ে ভালোবাসি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য জীবন দিতেও, তার নির্দেশে জীবন দিতেও প্রস্তুত রয়েছি। সাহাবায়ে কেরামগণ যেমন দিয়েছেন, অনেক কিছু আপনি দাবি করে থাকেন কিন্তু যখন আপনাকে বলা হয় আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঠিক পদ্ধতি অনুযায়ী সালাত আদায় করেন, তখন এই শুরু হয়ে যায় নানান অজুহাত। একবার বলেন যে না এইরকম সালাত তো বাপদাদাকে দেখি নাই, আরেকবার বলেন এইরকম সালাত তো আমার মাঝাবে নাই,
আরেকবার বলেন এইরকম সালাত তো আমার পীর সাহেবের শিক্ষায় নাই, আরেকবার বলেন যে এইরকম সালাত তো আমাদের সমাজে নাই, আরেকবার বলেন যে এইরকম সালাত তো অসংখ্য মুফতিরা বলতেছে এটা চলবে না। কত রকমের উক্তি যুক্তি ও অজুহাত আপনি পেশ করেন, আবার আপনি দাবি করছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচেয়ে বেশি ভালোবাসেন। লক্ষ্য করুন, আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর অবস্থান, সেই সাহাবায়ে কেরামের অবস্থান কি ধরনের ছিল? সহিহুল বুখারীর হাদিসে এসেছে, আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ওই হজ্জের সময় বাইতুল্লাহ যখন তিনি তাওয়াফ করা শুরু করলেন, তাওয়াফের নিয়ম হলো সর্বপ্রথম হাজরে আসওয়াদ চুমু খেয়ে তাওয়াফ করতে হয়, চুমু খাওয়ার সুযোগ না হলে হাত দিয়ে স্পর্শ করে হাত চুমু খাওয়া, তাও যদি সুযোগ না হয় দূর থেকে শুধু হাত দিয়ে ইশারা করে বিসমিল্লাহ বলেই তাওয়াফ তাকবীর দিয়ে তাওয়াফ শুরু করা। ওমর রাদিয়াল্লাহু আনহু পাথরের সামনে দাঁড়ালেন, দাঁড়িয়ে তিনি বললেন, ইন্নি আহলাম আন্নাকা হাজার লা তানফা ওয়ালা তাদার লাউলা রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউকাব্বিলুকা মা কব্বালতুকা আবাদা, রাওয়াহু আল বুখারী। ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন পাথরের সামনে দাঁড়িয়ে, জেনে রাখো হে পাথর, তুমি তো একটা পাথর মাত্র, তোমার মানুষের কোনো কল্যাণ অকল্যাণের কোনো ক্ষমতা নেই, সুতরাং আমার মতো আমিরুল মুমিনিন, আমার মতো একজন মানুষ তোমার মতো পাথরকে চুমু খেয়ে এত সম্মান দিবে কেন? কেন তোমাকে এত সম্মান করব, তোমাকে চুমু খাবো এত কেন করব, তোমাকে সম্মান দিব কেন? ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, জেনে রাখো তুমি একটি পাথর, কিছুই করার ক্ষমতা রাখো না, সুতরাং তুমি এই সম্মান পাওয়ার অধিকার নেই তোমার। তবে জেনে রাখো, লাউলা রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউকাব্বিলুকা মা কব্বালতুকা আবাদা মা কব্বালতুকা আবাদা, যদি আমি আমার প্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমার মতো পাথরকে চুমু খেতে না দেখতাম, তাহলে আমার মতো ওমর তোমার মতো পাথরকে চুমু খেত না। আল্লাহু আকবার, শুধু দেখেছি আমার প্রিয় রাসূল তোমার মতো পাথরকে চুমু খেয়েছে, তাই আমিও তোমার মতো পাথরকে চুমু খেতে বাধ্য। সুবহানাল্লাহ। এই ছিল সাহাবীদের রাসূলের প্রতি সদাচরণ, রাসূলের প্রতি শ্রদ্ধা, রাসূলের অনুসরণ। আর আজকে আপনি দাবি করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আপনার সর্বোচ্চ ভালোবাসা রয়েছে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণের কথা বললে আপনি বলে থাকেন আমার এই সমস্যা সেই সমস্যা, বা এরা করে না তারা করে না ইত্যাদি বলে থাকেন, তাহলে তো এটি বড়ই দুঃখজনক বিষয়, আপনার রাসূলের ভালোবাসা সত্য নয়, এটি মিথ্যা ভালোবাসা। যদি সত্যিই আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতেন, তাহলে ওই আমিরুল মুমিনিনের মতো আপনার বক্তব্য হতো। আমি বুঝি না অধিকাংশ মানুষ কোন পথে আছে না আছে সেটি আমার লক্ষণীয় নয়, আমার বাদ্যরা কোন পথে ছিল না ছিল তা লক্ষণীয় নয়, আমার গাউস কুতুব কোন পথে আছে না আছে লক্ষণীয় নয়, আমার লক্ষণীয় আমার প্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যদি সঠিকভাবে প্রমাণিত হয় তাহলে আমাকে সাধ্য অনুযায়ী তা করতে হবে, এটাই আপনার বক্তব্য হবে। যদি সত্যি ওমর রাদিয়াল্লাহু আনহু তো আপনার রাসূলের প্রতি ভালোবাসা থাকে। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, মনে রাখবেন আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, সাক্ষ্য দেওয়া মানেই হলো জীবনের সর্বক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রতিটি আবাদতে সেভাবেই আপনাকে অনুসরণ করতে হবে। আপনার সামনে মাত্র দুটি বিষয় রয়েছে, এক হলো ইবাদত করবেন একমাত্র আল্লাহর জন্য, দ্বিতীয় হলো ইবাদত করবেন একমাত্র মডেল হিসাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার নির্দেশে খোলাফায়ে রাশিদিন সাহাবায়ে কেরামকে গ্রহণ করবেন, এছাড়া আর কেউ আপনার মডেল হতে পারে না। এর অর্থ এই নয় তাহলে আয়েম্মায়ে কেরাম ওলামায়ে কেরাম তাদের প্রতি কি অশ্রদ্ধা আচরণ করব? জবাব না, অবশ্যই। সেই প্রসিদ্ধ ইমাম ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইমাম মালিক, ইমাম শাফেঈ, ইমাম আহমদ বিন হাম্বাল রাহিমাহুল্লাহ, আরও যারা ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম আবু দাউদ, তিরমিজি, নাসাঈ, ইবনে মাজাহ আরও যারা রয়েছেন,
সকলের প্রতি অবশ্যই আমাদের শ্রদ্ধা সম্মান থাকবে, তাদের জন্য অবশ্যই আমরা দোয়া করব, কিন্তু কখনো তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঊর্ধ্বে কাউকে আমরা প্রাধান্য দিতে পারি না। যদি সত্যি রাসূল সাল্লামের অনুসারী আপনি হন, সকলের ঊর্ধ্বে আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রাধান্য অবশ্যই দেবেন। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, সমাজে আরও কিছু অপবাদ ছড়ানো হয় যখন দেখে আহলুল হাদিসেরা ভিন্ন কিছু রয়েছে, ওই মসজিদে নববীর অনুসরণে তাদের সালাত, ওই বাইতুল্লাহিল হারামের অনুসরণে তাদের আমিনের আওয়াজ, এগুলিকে সমাজের মানুষের কাছে বিভ্রান্তি ছড়ানোর জন্য এগুলিকে কী করা হয়, বলা হয় ওই বাইতুর রহমান মসজিদ জানেন না এটা কিসের মসজিদ, এটা হলো কাদিয়ানীদের মসজিদ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। জেনে রাখুন, বাংলার বুকে নয় শুধু ভারতবর্ষে আপনি লক্ষ্য করুন, কাদিয়ানীদের সবচেয়ে কঠোরভাবে প্রতিবাদ জানা করেছে তারাই হচ্ছে আহলুল হাদিসেরা। কারণ আহলুল হাদিসেরা যখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণকে সবচেয়ে বেশি গুরুত্ব দেয়, আহলুল হাদিসদের ইমামে আজম হলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অন্যজনের অন্য ইমাম আজম রয়েছে, কিন্তু আহলুল হাদিসদের সবচেয়ে বড় ইমাম তিনি হলেন একমাত্র নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অন্য কেউ তাদের কাছে ইমাম আজম নয়। আহলুল হাদিসেরা যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এত গুরুত্ব দেয়, আর এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ নবী বলে বিশ্বাস করে না, যার ফলে তারা মির্জা গোলাম আহমদ কাদিয়ানীকে আরেক নবী বলে দাবি করে থাকে, সুতরাং সবচেয়ে বেশি প্রতিবাদী হবে আহলুল হাদিসেরা, এটাই তো বাস্তব বিষয়, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সেইভাবে অনুসরণ করে না, সেইভাবে গুরুত্ব দেয় না, তাদের কাছে বিভিন্ন রকমের দুর্বলতা আসার সুযোগ রয়েছে। তাই আমাদের আকীদা বিশ্বাস একদিকে, যেমন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হলেন সর্বশেষ নবী, সর্বশেষ রাসূল, সর্বশ্রেষ্ঠ রাসূল, তারপরে আর কেউ আসতে পারে না, সেই দৃষ্টিকোণ থেকে কাদিয়ানি বলুন আরও যারা বলুন তারা সকলেই কখনো মুসলিম হতে পারে না। অতএব কাদিয়ানিদের সাথে আহলুল হাদিসদের সম্পর্ক তো দূরের কথা, বরং কাদিয়ানিদের সবচেয়ে বিরোধী হলো আহলুল হাদিসেরা। ঠিক একইভাবে মানুষের কাছে যখন বুঝ দেওয়া যায় না, আরও কিছু অপবাদ ছড়ানো হয়, বলা হয় এই বাইতুর রহমান মসজিদ বা আহলুল হাদিসের কোথাও বিক্ষিপ্ত বিচ্ছিন্ন একটি দুটি মসজিদ থাকলে সেগুলিকে শিয়া মসজিদ বা ইত্যাদি বলেও অপবাদ দেওয়া হয়। মনে রাখবেন সে বিষয়টিও, আহলুল হাদিসেরা পৃথিবীর বুকে সবচেয়ে যারা শিয়াদের দন্ত রাফিজিদের প্রতিবাদ করে এসেছে তারাই হচ্ছে আহলুল হাদিসেরা। আহলুল হাদিসদের সেই ভারতবর্ষের পাকিস্তানের অন্যতম একজন বিশিষ্ট ইসলামী স্কলার, একজন আহলুল হাদিসদের লিডার আল্লামা এহসান ইলাহি জহির রহিমাহুল্লাহ, যিনি শাহাদাত বরণ করেছেন, শিয়াদের ষড়যন্ত্রের সম্মুখীন হয়েই তিনি শাহাদাত বরণ করেছেন। কারণ শিয়াদের বিরুদ্ধে সবচেয়ে শক্তিশালী বলিষ্ঠ কোরআন এবং সুন্নাহ অকাট্য দলিল দিয়ে শিয়াদের চরম বিভ্রান্তিগুলিকে তুলে ধরেছেন এবং গবেষণামূলক বহু লিখেছেন, যার বই পুস্তকে আরবিতে বলুন, বাংলায় বলুন, ইংরেজিতে বলুন, উর্দুতে বলুন, শিয়াদের বিরুদ্ধে বিশ্বে সবচেয়ে গুরুত্বপূর্ণ বই পুস্তক হিসাবে ছড়িয়ে রয়েছে। সুতরাং আহলুল হাদিস তারাই হলো শিয়াদেরও সবচেয়ে বড় প্রতিবাদী। যার কিছু নমুনা বলতে পারি আমরা, উদাহরণস্বরূপ লক্ষ্য করুন, বর্তমান বিশ্বে মিলাদ পালন করা হয়, ঈদে মিলাদুন্নবী উদযাপন করা হয়, এই ঈদে মিলাদুন্নবী আবিষ্কার কারা করলো, আর এই ঈদে মিলাদুন্নবী পালন কারা করে, আর ঈদে মিলাদুন্নবীর বিরোধিতা কারা করে, এই বিষয়টি চিন্তা করলে আপনি আহলে হাদিসদের অবস্থান, শিয়াদের সাথে কার কী অবস্থান রয়েছে এটি স্পষ্ট হয়ে যাবে। পৃথিবীর বুকে এই ঈদে মিলাদুন্নবী সর্বপ্রথম উদযাপন হয় সেই মিশরের কায়রোতে,
হিজরি চতুর্থ শতাব্দীর তৃতীয় শেষের দিকে, হিজরি চতুর্থ শতাব্দীর শেষের দিকে ফাতেমি এই শিয়া শাসকদের মধ্য থেকেই শুরু হয় ঈদ মিলাদুন্নবীর সর্বপ্রথম উদ্ভব। অতঃপর শিয়াদের এই ঈদ মিলাদুন্নবী ছড়িয়ে যায় সর্বত্র। আজকে সেই ঈদ মিলাদুন্নবী যারা পালন করে এরা শিয়া না হলেও শিয়াদের ছোট ভাই, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু বিশ্বব্যাপী সবাই জানে আহলুল হাদিসেরা এই মিলাদুন্নবীকে কখনো স্বীকার করে না, উদযাপন করে না, এটির বিরোধিতা করে। কারণ এই ঈদ মিলাদুন্নবীর চর্চা বা প্রচলন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে ছিল না। খোলাফায়ে রাশিদিন আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওমর রাদিয়াল্লাহু আনহু, ওসমান রাদিয়াল্লাহু আনহু, আলী রাদিয়াল্লাহু আনহুর যুগে ছিল না। অতঃপর খোলাফায়ে রাশিদিনের 30 বছর অতীত হয়ে ওমাইয়া শাসনের 92 বছরেও এই ঈদ মিলাদুন্নবী পৃথিবীর বুকে তার উদ্ভব হয়নি, উৎপত্তি হয়নি। ওমাইয়া বংশের শেষ হয়ে যে শুরু হলো আব্বাসীয় বংশ, আব্বাসীয় বংশেরও প্রায় 200-250 বছর অতীত হওয়ার পর শুরু হয়েছে শিয়াদের মধ্য দিয়ে ফাতেমি বংশে মিশরের কায়রোতে এই ঈদ মিলাদুন্নবী। সুতরাং এটি কখনো ইসলামের আবাদত নয়, দরুদ অবশ্যই ইসলামের আবাদত, কিন্তু তথাকথিত এইগুলি ইসলামের আবাদত নয়। তাই আহলুল হাদিসেরাই সবচেয়ে এর প্রতিবাদ যুগে যুগে করে এসেছে, আজও করে। এগুলি প্রমাণ করে আহলুল হাদিসদের শিয়াদের সাথে কোনো রকমের সম্পর্ক নেই, বরং তারাই সবচেয়ে বেশি শিয়াদের প্রতিবাদী। অপরপক্ষে যারা আহলুল হাদিসদেরকে অনেক সময় এই ধরনের অপবাদ দিয়ে থাকে তারাই শিয়াদের কর্মকাণ্ডে বিভিন্নভাবে জড়িয়ে রয়েছে। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, আজকের এই উদ্বোধনী খুতবায় আরেকটি বিষয় স্মরণ করে দিয়ে যাওয়া, আমাদের এই বাইতুর রহমান জামিয়া মসজিদ যেখানে অবস্থিত আশপাশের সকল মুসলিম ভাই ও বোনদেরকে আমরা বিনয়ের সাথে স্মরণ করে দিতে চাই যে সত্যি আপনারা সৌভাগ্যবান, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের মাঝেই এই বাইতুর রহমান জামে মসজিদকে কবুল করেছেন। বলুন আলহামদুলিল্লাহ, সত্যি আপনারা সৌভাগ্যবান যেখানে সালাত আদায় করতে পারবেন মসজিদে নববীর সালাতের পদ্ধতি অনুযায়ী, আলহামদুলিল্লাহ, যেখানে সালাত আদায় করতে পারবেন বাইতুল্লাহিল হারাম সেই কাবার সালাতের পদ্ধতি অনুযায়ী। বর্তমান স্যাটেলাইটের যুগ, টিভি চ্যানেলের যুগ, আপনার ঘরে বসে বাইতুল্লাহিল হারাম কাবার চ্যানেল একটু ওপেন করে দিন, দেখবেন মাগরিবের সালাতে কি সুন্দর ইমাম এবং মুক্তাদি সকলের এই আমিনের আওয়াজ, এশার সালাতে কি সুন্দর আমিনের আওয়াজ, ফজরের সালাতে কি সুন্দর আমিনের আওয়াজ, গম গম করে উঠে কাবার চত্বর, ওই আওয়াজ আপনার এই কালিহাতি যেখানে সেখানে না পাওয়া গেলেও ইনশা আল্লাহ সেই আওয়াজ এই বাইতুর রহমান জামে মসজিদে আপনি পাবেন ইনশাআল্লাহ। ওই সেই মসজিদে নববীর চ্যানেল আপনি ওপেন করুন আপনার ঘরে বসে, ওই টিভির স্ক্রিনে আপনি লক্ষ্য করুন কিভাবে সেই মসজিদে নববীর ইমাম সালাত পড়াচ্ছেন, কিভাবে তার পিছনে মানুষেরা আত্মতৃপ্তির সাথে সালাত আদায় করছে মসজিদে নববীতে। সেই মসজিদে নববীর সালাতের পদ্ধতি ও বৈশিষ্ট্য আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ এই সেই বাইতুর রহমান জামিয়া মসজিদে, আলহামদুলিল্লাহ। সুতরাং সবাইকে অনুরোধ জানাব বাইতুর রহমান জামিয়া মসজিদকে নতুন ভাবে আনকমন মনে করে এর বিরোধিতা নয়, বরং এটাই আসল জিনিস, এটাই কমন বিষয় যার বাইতুল্লাহিল হারাম এবং মসজিদে নববীর সাথে মিল রয়েছে। অতএ বিরোধিতা নয়, বরং যদি আপনি সহযোগিতা করতে পারেন তাহলেই আপনি সৌভাগ্যবান হবেন ইনশাআল্লাহ। মনে রাখবেন, কেউ যদি বিরোধিতা করার চিন্তাও রেখে থাকেন আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, কারণ আপনি বিরোধিতা করেও কোনোদিন কোলাতে পারবেন না, আল্লাহর সঠিক দিন আল্লাহই প্রতিষ্ঠিত করবেন ইনশাআল্লাহ। আল্লাহর সঠিক দিন, আল্লাহর নবীর সঠিক সুন্নাকে আল্লাহ রাব্বুল আলামিন প্রতিষ্ঠিত করবেন ইনশাআল্লাহ। অতএব আপনাদেরকে অনুরোধ জানাব নতুন মনে করার কোনো সুযোগ নাই, কারো কাছে যদি একটু নতুনও মনে হয়
আপনারা চলে যাবেন পার্শ্বেই আমাদের ঐতিহ্যবাহী বল্লা সমাজে, গিয়ে দেখে আসলে আপনার কাছে আর নতুন মনে হবে না, আপনার কাছে মনে হবে যে আমাদের এই কালীহাতিতেই বহু জায়গায় রয়েছে, অতএব এগুলো নতুন কিছুই নয়, এটাই পুরাতন এবং এটাই আসল ইনশাআল্লাহ। সেই বহু সেই উপলব্ধি আপনার আসবে, সেই আহ্বানই সবাইকে জানাচ্ছি। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, বিশেষ করে মসজিদ কর্তৃপক্ষ যারা রয়েছেন, আপনাদেরকেও একটি বিষয় স্মরণ করে দিতে চাই, তা হলো ইসলাম, ইসলাম হলো মধ্যম পন্থা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতা, অনুরূপভাবে আমি তোমাদেরকে মধ্যমপন্থী উম্মাহ হিসেবে সৃষ্টি করেছি। সুতরাং আপনারা একটি আজকে এই বাইতুর রহমান জামে মসজিদ জুমা দিয়ে উদ্বোধন হচ্ছে, মসজিদ পেয়ে গেছেন, এটি খুব বেশি আনন্দ উল্লাসিত হওয়ার কিছুই নিয়ে, বরং আপনি আল্লাহর প্রশংসা করবেন, আল্লাহ আপনাকে ব্যবস্থা করে দিয়েছে আলহামদুলিল্লাহ। টাকা থাকলেই দিন পাওয়া যায় না, টাকা থাকলেই মসজিদ পাওয়া যায় না, বহু মানুষের বহু জায়গা রয়েছে, কতজন মসজিদের জন্য জায়গা দিতে পারে, কিন্তু যার জায়গা কম হয়তো বা আল্লাহ তাকেই জায়গা দেওয়ার তৌফিক দিয়েছে। আলহামদুলিল্লাহ আপনারা আল্লাহর সেই নিয়ামত লাভ করেছেন, বিশেষ করে সভাপতি সাহেব নিজের জায়গা দিয়েছেন, আপনারাও বিভিন্ন অর্থ দিয়ে আরও জায়গা কিছু ক্রয় করেছেন, অতঃপর আরও কিছু এগিয়ে নিয়েছেন, আপনারা এই সুন্দর ব্যবস্থা করেছেন, এটি আল্লাহর বিশেষ তৌফিক। আল্লাহ যদি এই তৌফিক না দিতেন, আল্লাহ যদি এ পথে আপনাকে কবুল না করতেন, আপনিও তো এর বিরোধীও থাকতে পারতেন। সুতরাং আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করে নিজেকে একটু ধৈর্যের সাথে অগ্রসর হতে হবে, বেশি অতি উৎসাহিত হওয়া যাবে না, যেমন অলস হয়ে থাকা যাবে না, তেমন আবার অতি উৎসাহীও হওয়া যাবে না, কারণ হক আমি জেনেছি, হক আমি মানার সুযোগ পেয়েছি, এখন আবার আমার দায়িত্ব আরেকজনের কাছে সুন্দর পদ্ধতিতে এ হক পৌঁছে দেওয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান দাল্লা আলা খাইরিন ফলাহু মিছলু আজরি ফাঈলিহ, কেউ যদি কাউকে এই তাওহীদের পথে পথ দেখায়, কেউ যদি কাউকে এই সুন্নার পথে পথ দেখায়, এই ভালো কাজের পথ দেখায়, তাহলে পথ দেখানোর কারণে ওই ব্যক্তি ভালোটাকে গ্রহণ করলে যে সওয়াব পাবে, আপনি পথ দেখানোর কারণে আল্লাহ আপনাকে সমান সওয়াব দান করবে। সুতরাং আমাদেরকে আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশের সাথে সাথে ধৈর্যের সাথে আমাদেরকে এ দাওয়াতি কাজ করতে হবে, সুন্দরভাবে মর্জিতভাবে ভালো ভাষায় ভালো কথায় ভালো আচরণে। কেউ আপনাকে গালি দিতে পারে, তাই আপনিও গালি দিয়ে ফেলবেন, তাহলে তো দুজনের মাঝে কোনো পার্থক্য হবে না। ভালো মানুষ তো গালি দিতে পারে না। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বহু ভাষায় গালি দিয়েছে, বহু খারাপ ভাষা ব্যবহার করেছে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দিয়েছে, কিন্তু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো কাউকে কোনো দিন গালি দেন নাই। আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করব, বরং যারা তাকে যত গালি দিয়েছে কষ্ট দিয়েছে সবারই ক্ষেত্রে তিনি বলেছেন, তারা বুঝে নাই তাই তারা আমাকে কষ্ট দিচ্ছে গালি দিচ্ছে, নবী সাল্লাম তাদের হেদায়তের জন্য আরো দোয়া করেছেন। অতএব আমাদের সুন্নাহ হলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাঝে, আমাদের আদর্শ হলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরাও সেই আদর্শে। কেউ আমাদেরকে এই নতুন মসজিদ হওয়ার কারণে বিভিন্ন কটূক্তি করলেও, বিভিন্ন খারাপ ভাষা ব্যবহার করলেও, আমরা কখনো কাউকে খারাপ ভাষা ব্যবহার করব না, আমরা তাদেরকে হাসি মুখে সুন্দরভাবে তাদেরকে আহ্বান জানাবো কোরআন এবং সুন্নাহর দিকে, আহ্বান জানাবো তাওহীদ এবং সুন্নাহর দিকে, এবং আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ আমাকে যেমন তাওহীদের পথে কবুল করেছ, যারা বাধা দিতে চায় আল্লাহ তাদেরকেও এই তাওহীদের পথে কবুল করে নাও, এই দোয়া থাকবে আমাদের। তৃতীয় বিষয় যেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, ইসলাম একটি সাপ্তাহিক নির্দেশ দিয়েছে জুমার সালাতের, আবার প্রাত্যহিক পাঁচবার পাঁচ ওয়াক্ত জামাতের নির্দেশ দিয়েছে। এ থেকে কি শিক্ষা? এ থেকে শিক্ষা হলো একাকী চলার নিয়ম ইসলামে নাই, ইসলামে চলতে হবে জামাতবদ্ধভাবে, ইসলামে চলতে হবে ঐক্যবদ্ধভাবে। সুতরাং বাংলাদেশ জমিয়তে আহলে হাদিস আপনাদেরকে আহ্বান জানাচ্ছে,
সেই জামায়াতবদ্ধভাবে ঐক্যবদ্ধভাবে আমরা পরস্পরে পরামর্শ ভিত্তিক কাজ করে অগ্রসর হওয়ার চেষ্টা করব। পার্শ্বে সেই বল্লা জামাত রয়েছে, টাঙ্গাইল জেলা জমিতায় হাদিস রয়েছে, যে কোনো বিষয় যে কোনো সময় আপনারা অবশ্যই পরামর্শ নিয়েই সেইভাবে ঐক্যবদ্ধ থেকেই চলার চেষ্টা করবেন। বিশেষ করে আপনারা যেই কয়েকজন সবসময় এখানে উঠা বসা করেন, পরস্পরে কোনো রকমের ভুল বোঝাবুঝির সুযোগ দিবেন না, নেবেন না। মানুষ আমরা, একজন আরেকজনের কিছু ভুল হয়ে যেতে পারে, সেটাকে ভুল মনে করে আপনি ছাড় দেওয়ার চেষ্টা করবেন, কিন্তু ওই খোঁচাখুঁচি করে নিজেদের মধ্যে আবার দূরত্ব সৃষ্টি করে এই কাজকে যেন নষ্ট না হয় সে বিষয়টি বিশেষভাবে সকলকে মনে রাখার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। আল্লাহ আমাদের সবাইকে সেই পথে অগ্রসর হওয়ার তৌফিক দান করুন। ইবাদ আল্লাহ রাহিমাকুমুল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ।